আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে গুগল ক্লাসরুম ওপেন করতে হয়। তো আমরা চলে আসছি গুগল ক্লাসরুমে। তো আপনারা আপনাদের জিমেলটা দিয়ে ওকে দিবেন। তো আপনাদের নিয়ে যাবে এই পেজটিতে। তো এখান থেকে আপনারা প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক আপনারা জয়েন ক্লাসে দিয়ে পরে পেজে চলে যাবেন। তো এখানে আপনারা আপনাদের ক্লাসের যে পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর আমার থেকে মুখস্থ নাই বিদায়, আমার মেসেঞ্জার থেকে আমার থেকে আনতে হবে। তো আমরা মেসেঞ্জারে চলে যাচ্ছি। আপনারা আমাদের আপনাদের কোডটি দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটি। তো আমি আমার পাসওয়ার্ডের জন্য চলে যাচ্ছি, ওয়েট করুন। তো আমরা আমাদের আমার পাসওয়ার্ডটা পেয়ে গেছি। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা মুখস্থ করে নিয়ে চলে যাব আবার ক্লাসরুমে। তো আমরা পাসওয়ার্ডটা এখানে দিব। তো আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে জয়নে ক্লিক করবেন। উপরে জয়েন আছে, জয়নে ক্লিক করার পর আপনাদের এই পেজটিতে নিয়ে যাবে। তো একটু ওয়েট করুন, আসছি আমাদের পেজটিতে। তো এখান থেকে আমরা সরাসরি হোমে গিয়ে আমরা এখন চলে যাব গেম স্ক্যানারে। তো গেম স্ক্যানারে যাচ্ছি আমরা। তো এখান থেকে সফটওয়্যারটি ক্রস করে আপনারা ডেনি করে দিবেন। এখানে সেটিং আছে, সেটিংয়ে না ডেনি করে আপনাদের চলে যেতে হবে ক্যামেরা। ক্যামেরাটাতে ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে। তো আপনারা অ্যালাউ সব কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনাদের যে এখান থেকে ক্রস করে দিয়ে এখানে ক্যামেরার পাশে একটা অপশান আছে গ্যালারি নামে, গ্যালারিতে চলে যাবেন। তো এখানে আপনাদের নোট যেগুলো তোলা আগে তোলা ওইগুলো ছবিগুলো ক্লিক করবেন। যেহেতু আমার কাছে নোটগুলো নাই, সেহেতু আমরা কিছু কিছু ইমেজ দিয়ে ভিডিওটা দেখাচ্ছি। তো আপনারা আপনাদের নোটগুলো সিলেক্ট করে এখানে উপরে ইম্পোর্টে দিয়ে দিবেন। ইম্পোর্টে দেওয়ার পর এটা প্রোগ্রেসিং করতেছে। তো করার পর তো এখানে আপনাদের নোটগুলো চলে আসবে। তারপর এখানে উপরে শেয়ার অপশানের পাশে একটা টিডি, তো শেয়ার অপশানের পাশে পিডিএফ নামে একটি অপশান, ওইটা ওইখানে ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে। তো এখানে স্ক্যানার টু ক্যাম স্ক্যানারে দিবেন। তারপর উপরে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করে আসবে। তো আমরা আপনাদের গুগল ক্লাসরুমে চলে যাব। গুগল ক্লাসরুমে তারপর এখানে নিউ পোস্টে গিয়ে ক্লিক করতে হবে। তারপর আপনার নাম এবং রোল নাম্বারটা দিয়ে চলে যাবেন। তো আমি আমার নামটা দিচ্ছি, রোল নাম্বার যেহেতু নাই। তো আমার নাম, তারপর এখান থেকে শেয়ারে দিয়ে ক্রস চিহ্নটা দিবেন। তারপর সরাসরি বের হয়ে আমরা চলে যাব গুগল ক্লাসরুমে। তো আপনারা চলে যাবেন গুগল ক্লাসরুমে। তারপর এখান থেকে যদি আপনার নামটা শো করে, অর্থাৎ আমার উপরে নামটা এসবি সীমান্ত, ওইখানে যদি আপনাদের জিমেলটা শো করে তাহলে মনে করবেন আপনার কাজটি সাকসেসফুল হয়ে গেছে।